হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে 6:30। আরে গাছে ঝাঁকা দিলে পড়বো তো। কালকে আমি মাকে বলেছিলাম যে তুমি ফুল কোড়াবো না, আমি ফুল কোড়াবো, তার জন্য মা আমাকে এখন ডেকে দিয়েছে। তো এখন আমি শিল ফুল কোড়াবো, কারণ জায়গাটা পরিষ্কার করেছে আর ফুল কোড়াতে বিশাল ভালো লাগে। তো চলো আগে শিল ফুলগুলো কুড়িয়ে দিই। তো দেখো শিল ফুল পড়ে রয়েছে। শিউলি ফুলের নলুক দেব, দেব কাঁচের চুড়ি। শিউলি ফুলের নলুক দেব, দেব কাঁচের চুড়ি। খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি। দুপুর দেব ঝুমকলতার কলকা পাড়ের শাড়ি। শুয়া পোকা বধ পর্ব চলে গেছে। এদিকে আমার ঘরের অবস্থা খুব এলোমেলো, দেখতেই পাচ্ছ। অ্যান্ড ওদিকে পুরো বাড়িও খুব এলোমেলো। আর এখন আমরা চা খাবো একটু। আজকে কথা আছে সুপ্রিয়া চ্যালেঞ্জ ভিডিও, শান্তির চ্যালেঞ্জ ভিডিও করতে যাওয়ার। তো দেখি যায় কি না ওরা। তোমরা হয়তো এতক্ষণ ধরে ভাবছো যে দিদি কেন এরকম করছে, এক এক করে আবার কেন নিজের জিনিসপত্র গোছাচ্ছে। তো আমি একটা ডিসিশন নিয়েছি যে আমি এখন সুপ্রিয়াতে বাড়ি যাচ্ছি, আর আমি ডিসিশন নিয়েছি যে আমি এখন থেকে সুপ্রিয়াতে বাড়ি থাকবো। তার জন্য আমার জিনিসপত্র নিয়ে আমি সুপ্রিয়াতে বাড়ি চলে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। অ্যান্ড আমি বলতে যাচ্ছি যে কোথায় রাখবো জিনিসগুলো, ওরাও জানে অবশ্যই, ওরা না জানলে আমি কথা বলি গুছাতাম। তো আমি বলতে যাচ্ছি কোথায় রাখবো জিনিসগুলো, আমার দুটো জিনিস আমি কোথায় রাখবো, আমার আলমারি, আমার জামাকাপড় রাখার কভারগুলো কোথায় রাখবো। তো চলো যাওয়া যাক। তো আমি চলে এসেছি সুপ্রিয়াতে বাড়ি, আর দেখি ঘুমাচ্ছি। এই সুপ্রিয়া, ঘুমাচ্ছ না সুপ্রিয়া, কই গো? তো দেখো আন্টি, আন্টি আমাকে থাকতে দেবে না বলেছে, কিন্তু আমি জোর করেই থাকবো। আন্টি বলেছে থাকা থাকা চলবে না আমাদের বাড়িতে। আমি বলছি না, আমি থাকবো, কিছু করার নেই, আমি আজ থেকে আয়ুষের সাথে থাকবো। এই যে আমি এবার আয়ুষের সাথে থাকবো, তাই না আয়ুষ? তাই না, তাই না? তাই তাই সুপ্রিয়াতে বাড়ি।
পাঠাও, গান চলে যাচ্ছে। অনেক টাইম হয়ে গেছে আমি তোমাদের সাথে কথা বলিনি। দেখো আমার ঘর পুরো ফাঁকা হয়ে গেছে একদম, শুধু খাটটা রয়েছে, এটাও মনে হয় কালকে খুলে ফেলবে। এ দেখো এদিকে ফাঁকা হয়ে গেছে, এই সব পুতুলগুলো সব কাকিদের বাড়ি। আর এ দেখো ইস নোংরাগুলোর মধ্যে শুয়েছে, এটা আমার দাদার রুম। দাদার রুমও মোটামুটি ফাঁকা করা চলছে। ফার্স্টে বস্তায় বস্তায় আমাদের জামা কাপড় নিতে হচ্ছে আমাদের। এই যে বাবা এসছে বাড়ি, আর কত দূর যাচ্ছি? হয়ে আছে, কাকার ক্ষতি হয়ে গেল। কালকে হয়তো আমাদের ঘরের টিন খুলে ফেলবে, তার আগে তোমাদের দেখিয়ে দিই আরেকবার আমার এই সুন্দর, এত বছর ধরে এই ঘরটায় ছিলাম আমরা, আবার নতুন করে ঘরটা তৈরি হচ্ছে এখন। তো তোমাদের আরেকবার লাস্ট দেখিয়ে দিই, চলে আসো। দেখুলো তো সুশান্ত, এই ঘরটা কালকে খুলে দেবে। দেখাই সবাইকে, দেখো আমরা এখন এইভাবে রয়েছি, এরকম ভাবে সব বের করা হচ্ছে। কিছু করার নেই, কারণ ওপরে সব টিন ফিন খুলে দিলে আমরা থাকতে পারবো না এখানে। তো আমরা এখন অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছি, এই জন্য আমি সুপ্রিয়াদের বাড়ি শিফট হচ্ছি কিছুদিনের জন্য, তাই না ছোট্টু? কিছুদিন ছোট্টুর সাথে আমি আর দেখা করবো না, ভাল লাগবে তোর? যাই হোক, এই ছবিটা আমার মামার বিয়েতে, মার বিয়েতে পেয়েছিল, এখনো রয়েছে। সব কাজ চলছে, এইদিকে একটা ঘর হবে থাকার জন্য। দেখো কি এটা? ও এর জন্য যেটা কি সে জুসার তো মানে ঝুলের জুস আপনারা সাবধানে রাখবেন, আমি যাচ্ছি না, টাটা, সাবধানে রাখুন গিয়ে। আর আমি এখন যাচ্ছি সুপ্রিয়াদের বাড়ি, কারণ আমি সব ছড়িয়ে ছিটিয়ে এসেছি, ওগুলো গিয়ে গুছাই, গুছাতে তো হবে আমাকে, তো যাই গুছাই। এ ছোট্টু শোন একটু, ও সুপ্রিয়াদের বাড়ি আমার মালপত্র বস্তা গাটটি আমি চিরজীবনের মতো যেন চলে এসেছি, বস্তার মধ্যে গাটটি, ট্রলি ব্যাগ, এই ব্যাগ, আরেকটা ব্যাগ আছে, ওই যে সব চিরকালের মতো আমি সুপ্রিয়াদের বাড়ি চলে এসেছি।
তাই না আয়ুষ, আমি আজ ভাই চলে এসছি তাই না? চলো ঘুমাতে যাই, এখন 11টা বাজে, কালকে আবার অনেক কাজ। তোমাদের দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার এগুলো দেখে আমাদের কাকা হাসে, হাসুক গিয়ে। যত আমি মানুষকে হাসাতে পারবো তত আমি নিজেকে ব্লেস মনে করবো, কারণ আমার জন্য মানুষ কাঁদে না, হাসে। আমি মানুষকে হাসাতে পারি, তাই না কাকা? আমার মা রিয়াকশন দিল। চলো টাটা।